হ্যালো এভ্রিওান তো আজকে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি তো এখন বর্তমানে প্রচুর অনলাইন অডিশন আপডেট কিন্তু দেওয়া থাকে এবং এর মধ্যে কিছু রিয়েল থাকে কিছু ফেক তো আজকে তোমাদের বলবো কোন অডিশন আপডেটগুলি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হবে বা জেনুইন অডিশন আপডেটগুলি তোমরা কোন কোন জায়গায় পাবে এবং এই অডিশনগুলি বিভিন্ন সিরিয়াল ফিল্ম এবং ওয়েব সিরিজের জন্য কিন্তু এসে থাকে এবং এই অডিশনগুলিতে কোনো টাকা পয়সা চাওয়া হয় না তো তোমরা এই রিয়েল অডিশনগুলি কোন জায়গায় পাবে সমস্ত কিছু বলবো এবং আমি তোমার আগের ভিডিওতে বলেছিলাম যখন কোনো প্রোডাকশন হাউস থেকে অডিশন ভিডিও সেন্ড করার কথা বলা হয় তখন তোমরা অডিশন ভিডিওটা কীরকম করে বানাতে বানাতে হবে ভিডিওটা কিভাবে স্টার্ট করতে হবে তুমি যদি সব কিছু এবং ঠিকঠাকভাবে না না করো তাহলে কিন্তু তোমার অডিশন ভিডিওটা সবটা দেখবে না কারণ তাদের কাছে প্রচুর লোকই অডিশন ভিডিও পাঠাচ্ছে তো যারটা বেস্ট হবে বা একদম পারফেক্ট হবে তাকে কিন্তু সিলেক্ট করা হবে তো ভিডিওটা কীরকম করে বানাবে সমস্ত কিছু বলবো এবং ভিডিওটি শেষে তোমাদের জেনুইন অডিশন আপডেটগুলি কিভাবে পাবে বা কোথায় পাবে যে অডিশন আপডেটগুলি বড় বড় প্রোডাকশন হাউজের জন্য এসে থাকে তো এই সমস্ত কিছু তোমাদের বলবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে সো লেটস স্টার্ট তো প্রথমে তোমাদের বলছি তোমরা কিভাবে নিজেই প্রফেশনাল ভাবে তোমাদের অডিশন ভিডিও শুট করবে তো অডিশন ভিডিও শ্যুট করার জন্য তোমাদের প্রথমেই লাগবে একটি সেট তো সেট মধ্যে মধ্যে তোমাদের ফার্স্ট বলছি ব্যাকগ্রাউন্ডটা কিরকম হতে হবে তো তোমরা যদি গ্রিন বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতে পারো তাহলে সবচেয়ে বেস্ট হবে তো এখন অনলাইনে এরকম গ্রিন বা হোয়াইট কালার কাপড়ের ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় বা তোমাদের কাছে যদি গ্রিন বা হোয়াইট কালারের কাপড় থাকে তাহলে তোমরা নিজেই বানাতে পারো বা তোমাদের ওয়াল যদি গ্রিন বা হোয়াইট কালার থাকে তাহলে তোমরা এখানে শ্যুট করতে পারো এবং গ্রিন বা হোয়াইট কালারের যে লাগবে এরকম কিন্তু নয় অন্য কালারও হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখবে ব্যাকগ্রাউন্ডে যাতে অন্য কিছু জিনিসপত্র না থাকে ব্যাকগ্রাউন্ড একদম প্লেন থাকতে হবে তারপর নেক্সট হলো লাইট লাইট কিন্তু খুবই ম্যাটার করে তোমাদের প্রপার একদম লাইট আসতে হবে এবং এর জন্য তুমি রিং লাইট বা দুই তিনটি নর্মাল লাইটও ইউজ করতে পারো অর্থাৎ এক কথায় তোমার প্রপার লাইট আসতে হবে যাতে তোমার ফেস এক্সপ্রেশনগুলি ভালোভাবে বোঝা যায় তারপর নেক্সট হলো ক্যামেরা স্ট্যান্ড তোমরা অডিশন যে অডিশন যে শ্যুট করা হবে মোবাইল দিয়ে করো বা ক্যামেরা দিয়ে করো তো তোমার মোবাইল বা ক্যামেরা নড়াচড়া করলে কিন্তু হবে না একদম স্টিল থাকতে হবে তো এর জন্য তোমার স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড ইউজ করতে পারো বা কিছুর উপর রাখতে পারো যাতে নড়াচড়া না করে নেক্সট হলো ডায়লগ ডায়লগ যাতে একদম স্পষ্ট বোঝা যায় এবং তোমাদের ভিডিও কিন্তু কাট কাট করে শ্যুট করলে শ্যুট করে এডিট করে একসাথে লাগিয়ে দিলে কিন্তু হবে না তোমার সমস্ত সমস্তটা একবারে শ্যুট করতে হবে তো এর জন্য তোমার এর জন্য তোমার আগে ভালো করে যে মনোলগটা করবে এটা ভালো করে মুখস্থ করতে হবে এবং তোমরা যেই রুমে শ্যুট করবে বা যখনই শ্যুট করবে তখন যাতে কোনো এক্সট্রা নয়েজ না আসে বাইরে থেকে এটা লক্ষ্য রাখবে এবং অডিশন শুট করে এটা ভালো করে দেখবে কি কি ভুল আছে বা কোন জায়গাটা আরও ভালো করা যেত এবং এই সমস্ত কিছু চেক করে ভিডিওটা আবার শ্যুট করবে যাতে সব কিছু একদম পারফেক্ট হয় এবং তোমরা এরকম স্ক্রিপ্টে এরকম স্ক্রিপ্টে ভিডিও বানাবে যে ইমোশনটা তোমরা খুব ভালো পারো যদি তোমরা খুব ভালো কাঁদতে পারো বা তুমি তোমরা যদি খুব ভালো হাসাতে পারো তাহলে হাসির একটি স্ক্রিপ্ট নেবে অর্থাৎ যেটা খুব ভালো পারো এই ধরনের এই ধরনের স্ক্রিপ্ট বা মনোলগ নেবে তাহলে তোমাদের ভিডিওটা অর্থাৎ তোমাদের এক্সপ্রেশন ইমোশন বডি ল্যাঙ্গুয়েজ আরও ভালো হয়ে আসবে অর্থাৎ তারা যদি তোমাদের কোনো অডিশন স্ক্রিপ্ট না পাঠায় তাহলে তুমি এরকমভাবে ভিডিও বানাতেই পারো এবং এখন হলো মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্ট্রোডাকশন তো তোমরা অডিশন ভিডিও যখন শ্যুট করবে তখন ফার্স্টে তোমরা তোমরা তোমাদের ইন্ট্রোডাকশন দেবে তো তোমাদের প্রথমে নাম বলতে হবে তারপর তোমার এজ এবং হাইট এবং তোমার স্ক্রিন ইজ কত এটাও বলতে পারো স্ক্রিন ইজ অর্থাৎ তোমরা তোমার আসল বয়স মনে করো পঁচিশ কিন্তু তোমাকে দেখতে টোয়েন্টি টু এইজের মনে হয় বা তোমাকে দেখতে টোয়েন্টি নাইন বা থার্টি এইচের মনে হয় অর্থাৎ তোমাকে দেখতে যত বলে মনে হয় এটা হলো তোমার স্ক্রিন ইজ তো এটাও তোমরা বলতে পারো তারপর তোমরা লেফট প্রোফাইল দেখাবে রাইট প্রোফাইল দেখাবে এবং তার আগে তো এবং তার আগে তোমরা অ্যাড্রেসটাও বলবে এবং ফোন নম্বরটাও বলবে এবং তোমা তোমরা ইন্ট্রোডাকশন দিয়ে দুই তিন সেকেন্ড থামবে তারপর তোমরা একটিং স্টার্ট করবে এবং একটিং করার সময় তুমি যাতে ক্যামেরার ফ্রেম থেকে বের বাইরে না যাও বা তোমার হাত বা মাথা যাতে ফ্রেম থেকে কাটা না পড়ে এদিকে লক্ষ্য রাখবে এবং লাস্ট হলো প্রপস ইউজ করা অর্থাৎ মনে করো তুমি কোনো গরিব কৃষকের রোল রোল প্লে করছো তো প্রপস হিসাবে তুমি তোমার গলায় একটা গামছা রাখতে পারো এবং অ্যাক্টিং করার সময় এটাকে ইউজ করতে পারো বা তুমি মনে করো কোনো অফিসারে রোল করছো তো তোমার হাতে একটা ফাইল রাখতে পারো স্ক্রিপ্ট অনুযায়ী তুমি একটা চশমা ইউজ করতে পারো এগুলি হলো প্রপস তো এই এইভাবে শ্যুট করবে এবং স্ক্রিপ্টটা বেশি বড়ও নেবে না এবং একদম ছোটও নেবে না এবং অডিশনের জন্য যদি তোমাদের স্ক্রিপ্ট লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবে আমি তোমাদের বিভিন্ন ইমোশনের উপর বিভিন্ন স্ক্রিপ্ট দিয়ে দেবো ছেলে মেয়ে সবার জন্য তো এইভাবে তোমরা অডিশন ভিডিও শ্যুট করবে তো এখন নেক্সট হলো তোমরা বিভিন্ন যে অনলাইন বা ফেসবুকে যে বিভিন্ন অডিশন আপডেট পেয়ে থাকো বা তোমাদের বলেছিলাম ফেসবুকে অনেক গ্রুপ আছে এবং পেজ আছে যারা বিভিন্ন সিরিয়াল ফিল্ম বা ওয়েব সিরিজের জন্য অডিশন আপডেট দিয়ে থাকে তো এই অডিশন আপডেটগুলির মধ্যে কোনগুলি অবশ্যই রিয়েল হবে তা তোমরা কিভাবে বুঝবে তো প্রথমে যে অডিশন আপডেটগুলি অবশ্যই রিয়েল হবে এবং অডিশনের জন্য তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চাওয়া হবে না তা হলো প্রোডাক্ট বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে ডিরেক্ট দেওয়া অডিশন অডিশন আপডেটগুলি এই অডিশন আপডেটগুলি তোমরা গুগলে পাবে এবং প্রোডাকশন হাউসগুলির অফিসিয়াল ফেসবুক পেজেও পাবে এই প্রোডাকশন হাউসগুলি হল এস ভিএফ সুরেন্দ্র ফিল্মস অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট ব্লুস প্রোডাকশন হাউস ইত্যাদি কিন্তু প্রোডাকশন হাউসগুলি অনলাইন অডিশন আপডেট খুব কম দিয়ে থাকে এখানে অডিশন দিতে গেলে তোমাদের আগে ফটো জমা দিতে হবে প্রোডাকশন হাউসে তারপর তারা যখন দরকার পড়বে তোমাকে অডিশনের জন্য কল করবে তো নেক্সট একটি জেনুইন অনলাইন অডিশন আপডেট পাওয়ার প্রসেস হলো বিভিন্ন বড় বড় সিরিয়াল বা ফিল্মের যে বিভিন্ন ফিল্মের বা বিভিন্ন প্রোডাকশন হাউজের যে কাস্টিং ডিরেক্টররা যে অডিশন আপডেটগুলি দিয়ে থাকে এই বড় বড় কাস্টিং ডিরেক্টররা তাদের ফেসবুক পেজে প্রায় বিভিন্ন সময় বিভিন্ন সিরিয়াল ফিল্ম বা ওয়েব সিরিজের জন্য অডিশন আপডেট দিয়ে থাকে এই অডিশনের এই অডিশনের জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না তো এখন হলো তোমরা কীভাবে এই কাস্টিং ডিরেক্টর বা ডিরেক্টরের নাম কিভাবে জানবে তো এর উপর আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি তোমরা কিভাবে বাড়িতে বসে বিভিন্ন বড় বড় টিভি সিরিয়াল বা ফিল্মের ডিরেক্টর কাস্টিং ডিরেক্টর তাদের কাস্টিং ডিরেক্টর প্রোডাকশন হাউসের নাম কিভাবে জানতে পারবে তাছাড়া আমি তোমাদের এই ভিডিওতে কয়েকজন কাস্টিং ডিরেক্টরের নাম। বলে দিয়েছি যারা বিভিন্ন সিরিয়াল ফিল্ম ওয়েব সিরিজের জন্য বিভিন্ন অ্যাক্টরসদের কাস্ট করে থাকে এবং তারা প্রায় সময় বিভিন্ন অনলাইন অডিশন আপডেটও দিয়ে থাকে এবং এই কাস্টিং ডিরেক্টররা বিভিন্ন বড় বড় সিরিয়াল ফিল্মেরও কাস্ট করেছে তোমরা গিয়ে গুগলে সার্চ করলেও পেয়ে যাবে তো তোমরা এই ভিডিওগুলি চ্যানেলে গিয়ে দেখে নিও তাহলে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে এবং এই চ্যানেলে বিভিন্ন টিভি সিরিয়াল অডিশন আপডেট এবং বিভিন্ন অ্যাক্টিং রিলেটেড ইত্যাদি বিভিন্ন ভিডিও বানানো আছে তো তোমরা যদি একটা বা অ্যাক্ট্রেস হতে চাও বা বিভিন্ন বড় বড় প্রোডাকশন হাউসের সাথে কাজ করতে চাও বা টিভি ইন্ডাস্ট্রির বিভিন্ন আপডেট পেতে চাও তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওগুলি চ্যানেলে গিয়ে দেখে নেবে